সন্ত্রাস দমন দুর্নীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি, সাফল্য অর্জন করেছি, আর্থসামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। 2008 নির্বাচনী ইস্তেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব সেই ঘোষণা দিয়েছিলাম। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আর ডিজিটাল বাংলাদেশ করতে পেরেছি বলেই এই ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে কিন্তু এই কোভিড-19 অতিমারি আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এবং এই কোভিড-19 মোকাবেলায় সমগ্র বিশ্বে আমরা কিন্তু পঞ্চম স্থান অধিকার করে আছি। আর এই উপমহাদেশে আমরাই প্রথম স্থান অধিকার করে আছি। কাজে আমাদের স্বাস্থ্য সুরক্ষা, এটাও কিন্তু জনগণকে আমরা নিশ্চিত করতে পেরেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। সাক্ষরতার হার আমরা যেখানে 45-46 ছিল ভাগ, তার থেকে আমরা প্রায় 75.2 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। পরিবেশ রক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ রেখে যাচ্ছে। আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। 2021 সামনে রেখে রূপকল্প 21 ঘোষণা দিয়েছিলাম, সফলভাবে বাস্তবায়ন করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশে শুধু খাদ্য উৎপাদন না, খাদ্যের সাথে আমরা পুষ্টি বিষয়েও দৃষ্টি দিয়ে তরি তরকারি ফল মূল প্রাণী সম্পদ ডায়েরি ফার্ম বা পশু সবকে আমাদের পশু পাখি পালন সব দিক থেকেই কিন্তু আমরা উন্নীত। আজকে আমাদের ডেয়ারি ফার্ম বা আমাদের পোলট্রি ফার্ম থেকে শুরু করে সর্বক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি, যার ফলে আজকে ব্যাপকভাবে কর্মসংস্থান হচ্ছে। এবং এখন বাংলাদেশে যে কোনো মানুষের যদি ইচ্ছে করে কোনো চাকরির পিছনে না ছুটে কোনো কাজ করতে পারে। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, কারিগরি শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিয়েছি। করোনার সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বহাল রাখতে সক্ষম হয়েছি। আমরা বিনা পয়সায় বই বিতরণ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমরা কিন্তু প্রায় 2,50,00,000 শিক্ষার্থীকে আমরা বৃত্তি দিচ্ছি। আমাদের বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা সৃষ্টি করে দারিদ্র বিমোচনে আমরা সাফল্য অর্জন করেছি। 40 ভাগ থেকে আজকে 20 ভাগে আমরা নামিয়ে এনেছি। কাজে এই সাফল্যগুলি কেবলমাত্র এই দেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে বলেই সম্ভব হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে ছিল না। 75-এ জাতির পিতাকে হত্যার পর বারবার যে অবৈধভাবে ক্ষমতা দখল, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, সন্ত্রাস জঙ্গিবাদকে স্থান দেওয়া, দুর্নীতিকে নীতিমালা হিসেবে গ্রহণ করে ব্যাপকভাবে লুটপাট, তার ফলেই কিন্তু বাংলাদেশের কোনো অগ্রযাত্রা সেভাবে হতে পারে নাই। অনেকেই দাবি করেন যে বাংলাদেশে আজকের যে উন্নয়নটা সেটা নাকি কোনো কোনো বড় বড় এনজিও থেকে শুরু করে অনেক আমি দেখি অর্থনীতিবিদ বা আতেল তারা কিন্তু দাবি করে ফেলেন যে তাদের কারণেই হয়েছে। এটা ঠিক নয়। একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তার সাথে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আজকে যে দারিদ্র বিমোচন 20 ভাগে নেমে এসেছে সেটা কিন্তু কেবলমাত্র 2008 নির্বাচনে আমরা সরকারে এসেছিলাম, ধারাবাহিকভাবে পরপর তিনবার আমরা সরকারে আছি বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমার প্রশ্ন, যদি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা না হয় তো এর আগে হলো না কেন? তার আগে তো আমরা দেখিনি যে এত দ্রুত দারিদ্র বিমোচন হয়। দারিদ্র বিমোচন অনেক গালভরা কথা আমরা শুনেছি কিন্তু কেউ তো ফলাফল দেখাতে পারেনি, কিন্তু ফলাফল আমরা দেখাতে পেরেছি, আওয়ামী লীগ দেখাতে পেরেছে, এটা হলো বাস্তব কথা। মাননীয় স্পিকার, অনেকেই বলেন যে আওয়ামী লীগের সরকার অধীনে নির্বাচন হবে না, এখানে নাকি অনির্বাচিত সরকার আনতে হবে। 6টা উপনির্বাচন হলো,
আমার প্রশ্ন, এই যে ছয়টা উপনির্বাচন, এই নির্বাচন সম্পর্কে তো কেউ একটা কথাও বলতে পারে নাই। এই নির্বাচন যে স্বচ্ছ হয়েছে, অবাধ নিরপেক্ষ হয়েছে, এটা কি প্রমাণ করে না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে? নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত করবার সক্ষমতা রাখে, সেখানে সরকার কোনো রকম হস্তক্ষেপ করে নাই, করেও না এবং করবেও না। কারণ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই তো আমাদের আন্দোলন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আমরা চৌদিন সংগ্রাম করেছি, আর সেই সংগ্রামের সাফল্য আমরা বয়ে এনে আজকে ভাতের অধিকারও যেমন নিশ্চিত করেছি, ভোটের অধিকারও আমরা নিশ্চিত করেছি, এটাই বাস্তব। আজকে যে ছয়টি নির্বাচন হলো, এই নির্বাচনে কিছুক্ষণ আগে আপনি আমাদের সংসদ সদস্য নবনির্বাচিত তাদের বক্তব্য শুনেছেন। তারা হচ্ছে নির্বাচিত হয়ে এসেছে, বাংলাদেশের একটি মানুষও কি এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পেরেছে? তুলতে পারেনি। তবে কিছু লোক আছে, তাদের সবসময় উল্টো কথা বলতেই হবে। আজকে বাংলাদেশে 75 সালের পর থেকে যদি 2008 পর্যন্ত আপনারা দেখেন, প্রত্যেকটা বারেই একমাত্র 2001-এ আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিলাম, এছাড়া কোনোদিন কিন্তু শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়নি ক্ষমতা। বারবার কিছু না কিছু ঘটনা ঘটেছে, কেবল এই 14টা বছর ধারাবাহিকভাবে সরকার চলেছিল বলেই কিন্তু আজকে উন্নয়নটাও যেমন দৃশ্যমান হয়েছে, মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে, শান্তি ফিরে এসেছে। কাজেই এই ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু লোক বলে যাচ্ছে যে 2-3 বছর অনির্বাচিত সরকার থাকলে ক্ষতিটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? এটা কোন ধরনের কথা? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার আসবে, যার জন্য আমাদের এত সংগ্রাম, এত আত্মত্যাগ, এত জেল জুলুম অত্যাচার পর্যন্ত সহ্য করেছি, বারবার গুলি বোমার গ্রেনেডের মুখোমুখি হয়েছি, আর সেই গণতন্ত্র যখন ফিরিয়ে এনেছি, অব্যাহতভাবে গণতন্ত্র আছে বলে আজকে দেশের উন্নতিটা মানুষের কাছে দৃশ্যমান হয়েছে। এমন তো সময় ছিল, একটা মানুষের পায়ে এক জোড়া স্যান্ডেল ছিল না, পরনে ছিন্ন কাপড়, এক বেলা ভাত খাবার জোটাতে পারতো না, মাথা গজার এতটুকু ঠাঁই ছিল না। আজকের বাংলাদেশ তো তা নয়, আজকে অন্তত বাংলাদেশের মানুষের পায়ে এক জোড়া রাবারের চপ্পল থাকলেও আছে, পরনে কাপড় আছে, মাথা গোজার ঠাঁই। আমরা আওয়ামী লীগ সিদ্ধান্তই নিয়েছি, কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আমরা প্রত্যেক মানুষকে ঘর তৈরি করে দিচ্ছি, যেটুকু এখনো বাকি আছে সেটাও ইনশাল্লাহ আমরা করে দেব, এটাই আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে। তাহলে মানুষের অসুবিধাটা কি? আজকে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, এখন আর কুড়ে ঘর দেখা যায় না। কথা ছিল নিদেন পক্ষে একটা টিনের ঘর হলেও আমি দেব, কিন্তু সেই টিনের ঘর দিয়েছে, এখন তো বাংলাদেশের কুড়ে ঘর দেখা যায় না মাননীয় স্পিকার। কাজী সেটা এই পরিবর্তনটা আসলো কিভাবে? গণতান্ত্রিক ধারা আছে বলেই তো, নির্বাচিত সরকার আছে বলেই তো সম্ভব হয়েছে। তাহলে যারা বলে যে অনির্বাচিত সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন, মহাভারত হয়তো তাদের কাছে অশুদ্ধ হবে না, কিন্তু আমাদের সংবিধান, যে সংবিধান জনগণের অধিকার সুরক্ষিত করেছে, সেই সংবিধানকে বাদ দিয়ে অনির্বাচিত সরকার যারা আনতে চায়, তারা কি স্বাধীনতা বিশ্বাস করে? তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে? তারা কি জনগণের অধিকারে বিশ্বাস করে? তাদের কষ্টটা কোথায়? জনগণ ভালো থাকলে তাদের কষ্ট লাগে কেন? জনগণ যদি দুবেলা পেট ভরে খেতে পারে, তাদের দুঃখটা কেন? হয়তো দুঃখ আছে, কারণ এই দেশের মানুষগুলি দরিদ্র থাকবে, কঙ্কাল সাপ থাকবে, হাড্ডি সাপ থাকবে, আর তাদের দেখে দেখে বিদেশ থেকে ভিক্ষে এনে নিজেদের উদর পূর্তি করবে, কেউ BMW গাড়ি চলবে, কেউ পার্লারে যে 1000 টাকা দিয়ে সেই হেয়ার ড্রেসিং করবে আর মেকআপ নেবে, কেউ যে আর বিদেশিদের কাছে যে বলে আসবে যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, বাংলাদেশের গিবাদ গাওয়া ছাড়া বা বদনাম করা ছাড়া যাদের আর কোনো কাজই নেই, তাদের মনে দুঃখ। কারণ এই হাড্ডিসার কঙ্কালসার দেহ, ছিন্ন দেহ, বস্ত্র, এগুলি তো দেখাতে পাচ্ছে না, এগুলি দেখাতে পাচ্ছে না, তাদের বোধহয় আমদানিটা কমে যাচ্ছে, সেই জন্যই তারা ওই অনির্বাচিত সরকার চায়।
অনির্বাচিত সরকার তো আমরা দেখেছি একবারে বারবার আমরাই আন্দোলন করে ক্যাটাগরি এনেছিলাম তার ফলাফলটা কি দাঁড়িয়েছিল সেটাও আমরা দেখেছি সেই 96 সালে 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোটার বিহীন নির্বাচন করলো এদেশের মানুষ তো মেনে নেয়নি মানুষের ভোট যদি কেউ চুরি করে বা ভোট কেড়ে নেয় বাংলাদেশের মানুষ কিন্তু তা কখনো বরদাস্ত করে না মেনে নেয় না এটা হলো বাস্তবতা কাজী খালেদা জিয়াকে কিন্তু মাত্র দেড় মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল কারণ সে জনগণের ভোট চুরি করেছিল এদেশে যে ভোট আমরা দেখেছি অনির্বাচিত সরকার সেই 75 সালের পরে তো মার্শাল ল জারি করে সেনাপ্রধান একদিন ঘোষণা দিলেন আমি আজকের থেকে রাষ্ট্রপতি অর্থাৎ সে নিজেই নিজে অনির্বাচিত সরকার প্রধান হিসেবে নিজেকে ঘোষণা দিল তার ফলাফল কি বারবার কু সেনা অফিসার বলেন বিমান অফিসার বলেন কত মানুষকে গুম খুন করা হয়েছে হত্যা করা হয়েছে ঠিক তার পদাঙ্ক অনুসংখ্যায় আর একজন তিনিও আর একদিন ঘোষণা দিলেন আমি রাষ্ট্রপতি যেমন প্রথমে জেনারেল এরশাদ প্রথমে জিয়াউর রহমান তারপর আসলে এরশাদ এরাও তো অনির্বাচিত সরকার ছিল তাদের চেহারা তো আমাদের দেখা আছে এরপরেও আমরা দেখলাম কেয়ারটেকার গভর্নমেন্ট 2007 কাজী অনির্বাচিত সরকারের যে কুফলটা বাংলাদেশের কোন ভালো কাজটা হয়েছে কোন উন্নতিটা হয়েছে এই সেই সময় 29টা বছর যারা ক্ষমতায় ছিল 75 থেকে 96 এরপর 2001 থেকে 2008 এই 29 বছরে বাংলাদেশের কি উন্নতিটা হয়েছে উন্নতিটা হয়েছে তখনই যখন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট আসলো 2009 এরপর যখন আওয়ামী লীগ সরকারে আসতে শুরু করলো তখনই না বাংলাদেশের উন্নতি হয়েছে এটা তো সব কেউ তো অস্বীকার করতে পারবেন না শুধু বাংলাদেশের উন্নতি না বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে সমস্যা ছিল কারণ আমাদের দুঃখ লাগে যে এদেশের কিছু লোক বিদেশে যে নালিশ করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশের নাকি কিছুই হচ্ছে না একথাই তারা বলে কিন্তু আজকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত যে বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ আজকে এই কোভিডের মধ্যেও আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগে উন্নীত করতে পেরেছি মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে উৎপাদন বেড়েছে উৎপাদন শুধু খাদ্য উৎপাদন না সর্বক্ষেত্রেই মানুষের জীবনযাত্রা বেড়েছে এক সময় যে পরিবার একটা গাড়ি চালাতে পারতো না সেই পরিবার তো এখন 2-3টা গাড়িও চালায় মাননীয় স্পিকার সেটাও তো বাস্তবতা সকলের হাতে মোবাইল ফোন ডিজিটাল বাংলাদেশ সবাই এখন অনলাইনে যোগাযোগ করতে পারে ফ্রিল্যান্সার আছে এইভাবে একটা জাতির যে একটা পরিবর্তন সেই পরিবর্তনটা তাদের চোখে পড়ে না এটাই হচ্ছে দুর্ভাগ্য এখন তারা আনতে চায় অনির্বাচিত সরকার আমরা তো দেখেছি অনির্বাচিত সরকারের ব্যবসা বাণিজ্য ধ্বংস উন্নয়ন ধ্বংস ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত দেশের উৎপাদন ব্যাহত খাদ্য উৎপাদন হ্রাস এমন একটা ভয়ঙ্কর অবস্থা সারা দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থেকেছে তা আবার কি এদেশের মানুষকে সেই আতঙ্কের মধ্যে নিয়ে যেতে চায় আবার কি এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায় বা যে উন্নয়নটা আমরা করেছি আজকে 2021-এ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমাদের লক্ষ্য 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং ইনশাআল্লাহ আমরা তা পারব সেইভাবেই আমরা পরিকল্পনা নিয়েছি সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি কাজী আজকে আমি এটি বলতে চাই যে যারা এই ধরনের কথা বলে তারা এদেশের আসলে মানুষের কি কোনো কল্যাণ চায় না মঙ্গল চায় তারা ব্যক্তি স্বার্থটাকে বড় করে দেখে কাজী এদের সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে যে এরা ওই কোথা থেকে কি পয়সা পাবে সেই লোভে অন্যের কাছ থেকে পয়সা খেয়ে আমার দেশের ভিতরে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায় আমার দেশের মানুষের উপর বিশ্বাস আছে আস্থা আছে বাংলাদেশের মানুষ আজকে যে জীবনের একটা স্থিতিশীলতা পেয়েছে নিশ্চয়ই তা তারা ধ্বংস হতে দেবে না এরা হালে পানি পাবে না আর অনির্বাচিত সরকার আসামের নামে যাদের ক্ষমতায় আসার ইচ্ছা তাদেরকে বলবো রাজনীতি করেন জনগণের কাছে যান জনগণের ভোট নেন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন কোনো আপত্তি নাই জনগণ যাকে ভোট দেবে তারাই সরকারে আসবে এটাই হলো বাস্তবতা কারণ নির্বাচন যে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয় তা তো আমরা প্রমাণ করে দিয়েছি রংপুর ইলেকশনে আমরা তো হারলাম 6টা নির্বাচন হয়েছে 2টা নির্বাচনে 3টা নির্বাচনে আমরা নৌকা মার্কা দিয়েছি এমনকি সেই
বগুড়া সেখানেও আমরা জিতেছি, চাঁপাইনবাবগঞ্জ আমরা জিতেছি। মানুষ ভোট দিয়েছে কেন এটা তো বলতে পারবো না যে ভোট কে নিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে বগুড়াবাসী ভোট দিয়েছে, কারণ আওয়ামী লীগ আসার পরেই তো তাদের উন্নতি হয়েছে যতটুকু হোক। তার আগে যখন তাদের লোকরা ছিল, অনেকেই ছিল, তারা তো সেই উন্নতি তো দেখেনি, দেখেছে আমাদের সময়। তাদের ঘরে খাবার আছে, খেতে ফসল আছে, গোলায় ফসল আছে, তারা ভালো আছে, যে কারণে তারা আস্থা বিশ্বাস রেখেছে, ভোট দিয়েছে। কাজী আমি এটুকুই বলবো, সামনে রমজান, আমি জানি অনেক পত্রিকা নানা কথা লিখছে, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কারণ আমি আজকে সকালেও আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করেছি। আমাদের কিন্তু রমজানের যে খাদ্য তার কোনো অভাব নাই, রমজানের জন্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করার কোনো সমস্যা নাই, সেখানে এলসিতেও কোনো বাধা নাই। এখানে কিছু লোক যারা এলসি নিয়ে দুই নম্বরই করে, বাধাটা তাদের জন্য, কেউ ওভার ভয়েস করে, কেউ আন্ডার ভয়েস করে, টাকা নিয়ে করে, তাদের সমস্যা হচ্ছে এটা ঠিক, কিন্তু যারা যথাযথভাবে ব্যবসা করে তাদের কোনো অসুবিধা নেই। সেখানে রমজানে ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর, তেল, ডাল সব কিছুই কিন্তু পর্যাপ্ত আছে, পর্যাপ্ত আসছে, আরও আমরা কিনছি। ব্রাজিলের ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ পণ্য আনা সমস্যা দেখা দিয়েছে, আমরা সেই কোথায় শুধু ব্রাজিল থেকে ভোজ্য তেল আনছি, আর্জেন্টিনার সাথে কথা হচ্ছে, সেখান থেকে আমরা নিয়ে আসছি, যা যা দরকার সবই কিন্তু সময় মতো এসে যাচ্ছে। এখনও আমাদের কাছে খাদ্য মজুদ, 19 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ আছে, কাজে এখানে কোনো সময় হবে না। সেই সাথে সাথে আমি সবাইকে বলবো, এই বিদেশ থেকে আমদানি করা খাদ্যের থেকে নিজের দেশে উৎপাদিত পণ্যের উপরই নির্ভরশীল হওয়া উচিত, আমাদের অভ্যাসটা সেটাই করা উচিত। আমাদের দেশে তো এখন সব কিছু উৎপাদন হচ্ছে, এই উৎপাদন যেন আমাদের আরও বাড়াতে হবে, সেজন্য আমি আহ্বান করেছি মাননীয় স্পিকার, যে 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সকল অনাবাদি জমি আবাদ করে আমরা কিন্তু এখন আমাদের খাদ্য আমরা উৎপাদন করি, শুধু নিজেদের খাবারই না, আমরা নিজেদের চাহিদা মিটিয়েও যেন আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। প্রায় 70টা দেশে আমাদের দেশে উৎপাদিত শাক সবজি বিদেশে যাচ্ছে, রপ্তানি হচ্ছে, আমরা প্রক্রিয়াজাত শিল্প যদি করতে পারি আমরা তা রপ্তানি করতে পারি, আমাদের সে সুযোগ আছে, আমরা এখন সেটাই করতে চাই। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলি যারা মদত দেয় অবশ্যই তাদের, তারা যে কীভাবে মদত দিচ্ছে, এবং আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ করেছে এটা ঠিক, এর মধ্যে দিয়ে আবার দেখা যায় বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা মারাবে, কীভাবে জঙ্গিবাদ করবে, সেগুলি কিন্তু দেখায়। তো সেগুলি যদি আরই না পাতা যায় তা আমরা এই জঙ্গিবাদ সন্ত্রাসী দমন করব কীভাবে, তাদের এই সমস্ত তথ্য আমরা পাবো কীভাবে, কাজে আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে। কাজে আড়ি পাতা নিয়েও অনেকে কথা বলেন, কারণটা কি 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 কোন রহস্যের কথা বলবেন যে যেটা সরকার শুনে ফেললে অসুবিধা হবে, সরকার শোনে না, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই এই জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড সেগুলি রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে, তার বেশি আর কিছু করে না। আর এটা করা যায় বলেই এটা আইন সিদ্ধ, আর এটা করা যায় বলেই কিন্তু এটা সব দেশেই আছে, যে কারণে আমরা আজকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার, এমনভাবে এই যে মিথ্যা অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ আমরা করলাম, সুযোগ দিচ্ছে এই সমস্ত অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, এদের যে অপপ্রচার, এই অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সেটাও তাদের কাছে আমার অনুরোধ। কারণ এই দেশে অনেক ঘটনা ঘটে গেছে, সেই অগ্নি সন্ত্রাসে মানুষের ক্ষতি হয়েছে, নানাভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে, ভবিষ্যতে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজকে আমাদের কোনো কোনো দল আন্দোলন করছে, তারা জোট করছেন, তারা সংগ্রাম করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, কই আমরা তো বাধা দিচ্ছি না, কিন্তু আমরা যখন অপোজিশনে ছিলাম আমরা তো মিছিল মিটিং করতে পারিনি, প্রতি পদে পদে বাধা, কখনো গুলি, কখনো বোমা, কখনো গ্রেনেড হামলা, আমাদের একটা নেতা কর্মী স্বস্তিতে থাকতে পারে, মিথ্যা মামলা হয়নি, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, কিন্তু আমাদের মাঝে গণতান্ত্রিক সহনশীলতা আছে, আমরা সব দেখাচ্ছি, এবং যত মিছিল মিটিং যাই করতে চায় আমরা করে দিচ্ছি। তবে জনগণের জাল মান রক্ষা করা, জনগণকে নিরাপত্তা দেওয়া, এটা আমরা আমাদের কর্তব্য মনে করি,
কাজেই যেখানেই যারা অগ্নি সন্ত্রাসীরা যখনই মিছিল মিটিং করতে যায় তখনই আমরা আতঙ্কে থাকি যে কখন কোন গাড়িতে আগুন দেবে, বাসে আগুন দেবে, নিরীহ মানুষকে পুড়িয়ে মারবে। সেটা যাতে মারতে না পারে সেই জন্য আমাদের দল দেশবাসী সবাইকে সজাগ থাকতে হবে, শান্তিপূর্ণ আন্দোলন করবে, কেউ কিছু বলবে না, কোন রকম অযোগ্যতা, অগ্নি সন্ত্রাস, ভাঙচুর, কোন ধরনের এই ধরনের জঙ্গিবাদী কারবার করতে গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। যাক, আমি বেশি কিছু না বলে এটুকু বলবো যে অনির্বাচিত সরকারের স্বপ্ন দ্বারা দেখছেন, সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে, এটা আর জীবনে হবে না। আর ক্ষমতায় যাওয়ার ইচ্ছা যাদের, আসেন নির্বাচন করেন, জনগণ যাকে মেনে নেবে তাকেই সেই ক্ষমতা যাবে, এখানে আওয়ামী লীগ কোনোদিন হস্তক্ষেপ করবে না, করেও না। সর্বশেষ কথা, আবারও জনগণকে সংসদের মাধ্যমে আমি আহ্বান জানাই, সেই সাথে আমাদের মাননীয় সকল সংসদ সদস্যকে অনুরোধ করব, যার যার যেখানে জমি আছে কোনো জমি ফেলে রাখবেন না। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং এই কোভিড অতিমারি, এর ফলে সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা, সেই মন্দা মোকাবেলার জন্য আমাদের নিজেদের প্রস্তুতি আমাদের নিজেদেরই রাখতে হবে, যে এক ধাক্কা বাংলাদেশে এসে না পড়ে। সিরিয়া এবং তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্পে মানুষ মারা গেছে, যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, যারা বেঁচে আছে সেই পরিবারগুলির প্রতি আমাদের সমবেদনা জানাই। আমরা গতকালকে C-130 মাধ্যমে তুরস্কে আমরা খাদ্য, কম্বল, তাছাড়া টেন্ট, উদ্ধারকর্মী, মেডিকেল টিম, ঔষধ, শুকনো খাবার পাঠিয়েছি। আজকে আমাদের সিরিয়াতে যাবে আরেকটি প্লেন, সেখানে আমরা এই সমস্ত সামগ্রী এবং ভলান্টিয়ার, উদ্ধারকর্মী, উদ্ধারকর্মীর জন্য যা যা সরঞ্জামাদি সবগুলি আমরা পাঠাবো, কাজে সে ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা পাঠিয়ে দিচ্ছি। মানুষ যখনই দুর্যোগে পড়ে, দুর্বিপাকে পড়ে, আমরা বাংলাদেশ, আমাদের হয়তো সামর্থ্য অত বেশি না, কিন্তু আমাদের হৃদয়টা বড়, আমরা দুঃসময় মানুষের পাশে দাঁড়াই, আমরা দাঁড়াতে পারি, আমাদের সহমর্মিতা জানাই, আর আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করি, আমরা সেটা সবসময় করে যাব। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের এই চলতি অধিবেশন, 21তম এই অধিবেশনে যে শুরু হয়েছে তখন থেকে অত্যন্ত দক্ষতার সাথে মাননীয় স্পিকার আপনি এই সংসদ পরিচালনা করেছেন, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের সকল, বিশেষ করে ডেপুটি স্পিকার এবং মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভা, মাননীয় সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ এবং সকল মাননীয় সংসদ সদস্য, মাননীয় বিরোধী দলের নেতা, বিরোধী দলের উপনেতা, বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ে আমাদের সকল সংসদ সদস্যকে, এবং আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারী বৃন্দকে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দকে আরও ধন্যবাদ জানাই, ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ ও টেলিফোন বিভাগ সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন বেসরকারি টিভি চ্যানেল সহ দেশের সকল গণমাধ্যম, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী বৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া মাননীয় স্পিকার, আমাদের সংসদ সচিবালয়ে কর্মচারীদের দ্রুত সময়ের মধ্যে COVID-19 টেস্ট করার জন্য আমি শের বাংলা অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। চলতি অধিবেশনে মাননীয় স্পিকার যেহেতু মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন এবং সকলে অত্যন্ত দিনরাত পরিশ্রম করেছে, সেই জন্য আমাদের সংসদ সচিবালয়ের সকল কর্মচারী, সাংবাদিক কর্মচারীবৃন্দ, বিটিভি সংসদে কর্মরত কর্মচারীবৃন্দ, গণপূর্ত বিভাগ সহ সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ এবং সংসদ পরিচালনার সঙ্গে যারা জড়িত, এই করোনা ভাইরাসের ঝুঁকি সব কিছু মেনেও, স্বাস্থ্যবিধি মেনে যারা কাজ করেছেন, এবং তাদের সকলের জন্য, হয়তো সকল নাম পড়া সম্ভব হলো না, কিন্তু কাউকে বাদ দিয়ে নয়, মাননীয় স্পিকার আপনি ভালোই জানেন, সকলের জন্য
চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমি আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই সংসদ খুব সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। তাই আমি আবার আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যারা যারা কাজ করেছেন সবাইকে অন্তত আপনি এই সম্মানীটা দেবেন। এই বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় সংসদ সদস্য, আপনারা সময় মতো সবাই এসেছেন, সংসদকে কার্যকর রেখেছেন, বিরোধী দলে যারা আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যা যা নিজের এলাকায় কাজ করেন এলাকার মানুষের কাছে যান, প্রত্যেক এলাকায় যতটুকু উন্নয়ন করেছি জনগণের কাছে তা তুলে ধরেন, তাতে আপনারা সরকারি দল হোক বিরোধী দল হোক সকলেরই লাভবান হবেন, জনগণের ভোট পাওয়াটা নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে বাংলাদেশ 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।